Hey guys, good morning. এখন বাজে সকাল 11টা আর আজকে আমি অনেক লেট করে রান্না স্টার্ট করেছি। আজকে কিছুই হয়নি, স্নান হয়নি, রান্না হয়নি, পূজো হয়নি, কারণ আজকে বিটর অফিস ছুটি, তাই আজকে আমি একটু শান্তিতে আরামে রান্না করব। এতক্ষণ ধরে টিভি দেখছিলাম, সকাল সেই উঠেছি 8টার সময়, তারপর টিভি দেখলাম, দিদির সাথে গল্প করলাম, বিট্টুর সাথে গল্প করলাম, এইসব করতে করতে তারপর ভাইয়ের সাথে, মায়ের সাথে, সবার সাথে এইসব করতে করতে আর দেরি হয়ে গিয়েছে। আর এখন ভাজছি আমি এই যে ডিম, আজকে হবে ডিমের কারি, পালং শাক, আর কালকে আমরা চাটনি করে রেখেছিলাম। আমি চাটনি বেশি দিন করে রাখি, মানে বেশি করে রাখি যাতে অনেক দিন চলে, চাটনি তো আর খারাপ হওয়ার ব্যাপার নেই, ফ্রিজে রাখার পর ওটা খাওয়াই যায় 3-4 দিন, তো ওই জন্য আমি বেশি করে নিয়েছি। আর চিনির খুব বাজে আওয়াজ হচ্ছে, যাই হোক। আর একটু গাজর সেদ্ধ দেব, আমি আমার গাজর সেদ্ধ খেতে খুব ভালো লাগে, তো এখন তাঁতি রান্নাটা করব। আর রোজি গোল্ডি আজকে ছানা খাওয়ার দিন, আজকে মাংস দেবো না, আর ওই জন্য ওরা খাবারও খাচ্ছে না, তো যাই হোক, রোজ রোজ মাংস দেওয়া ঠিক না, তাই আজকে ছানা খাবে ওরা। আর বিট্টু গেল ওর একটু বন্ধুর সাথে, কোথায় সেটা আমিও জানি না, আমাকে বলেই গেল না, যাই হোক আসুক, তারপর একসাথে খাবো আজকে। তো আমি এখানটাতে ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে আজকে তেলে ফোড়ন দিয়েছি, এটা হচ্ছে আমি নিজেই নামগুলো সব ভুলে যাই, তেজপাতা, লবঙ্গ আর এলাচ। আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজবো। তো এখানটাতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন এখানটাতে মশলা দিয়ে দেবো। মশলাতে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এখানে এতটা আছে, বেশি মশলা দেবো না, কারণ 4টা ডিম আছে, বেশি মশলা দিতে গেলে মশলার গন্ধ করবে, তখন আর বিট্টু তখন খাবে না, ওর একটু মানে খাওয়ার নিয়ে একটু ঝামেলা, মানে বেশি মশলা হয়ে গেলে খেতে পছন্দ করে না। আর একদম কম তেলে রান্না করছি আজকে, বাড়িতে রান্না করার এটাই একটা সুবিধে যে নিজের মতো তেল দেওয়া যায়, বাড়িতে রান্না করলে সবাই মোটামুটি তেল কমই খায়, তবে আমার রান্নাতে একটু নুন বেশি হয়, কারণ আমি একটু নুনটা বেশি খাই। আমার মার বাড়ির রান্নাতে আবার একটা ফোঁটাও নুন পাওয়া যায় না, মানে এত কম নুন খায়, নুন কম খাওয়াটা খুব ভালো, কিন্তু তাও একটু স্বাদের জন্যে ভালো লাগে না আর কি। এটা হচ্ছে, এবার আমি নুন দেব, হলুদ দেব, আর একটু পরে তখন টমেটোটা দেব। আপাতত অল্প দিই, পরে আবার স্বাদ মতো দেওয়া যাবে। আর আমি একদমই শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা এসব আমি একদমই দিই না, কারণ মানে বিট্টুর একদম খাওয়া বারণ শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা কম যত খাবে ততই ভালো, এটাই হচ্ছে একটা ভালো গুণ, বিট্টু শুকনো লঙ্কা খায় না, অনেকে আবার শুকনো লঙ্কা কালারের জন্যে হ্যান এইসবের জন্যে খুব ইয়ে করে খায়, কিন্তু আমরা খাই না, তবে একটু মাংস টাংস করতে গেলে তখন একটু হালকা দিই। মশলাটা হালকা তেল ছেড়েছে, তো এখন আমি একটু স্বাদ মতো নুন দিয়ে, সরি, চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিতে গেলে একটু মানে স্বাদ মতো হয়। আর আমি চিনি, তারপর হলুদ, নুন সব কিছু একটু নিরামিষভাবে রাখি, তো বেশি আমিষ টামিষে ঠেকায় না, তো এখন এটা একটু হবে, নুনটা দিয়ে তারপরে টমেটোটা দেবো। বিট্টু বেশি না সব কিছুতে, মানে ধরো চিকেন, মাটন বা ডিম যেটাই করি বা মাছ, ও তো বেশি মাছ ধরো পছন্দ করে না, আমিও মাছ খাই না, আমার বাড়িতে মাছ একদমই হয় না, ওর একটু ওই পমফ্লেট ফ্রাই এইসব একটু ভালো লাগে, তারপর ভেটকি মাছ, মানে ভেটকি মাছ আর ফিশ ফ্রাই এইসব একটু করে দিলে ও সব খায়, তো মাঝে মাঝে করে দিই, রোজ রোজ তো আর ওই পমফ্লেট আর ভেটকি এইসব খাওয়াটা একদম ঠিক না, তেলে ভাজা, তো যাই হোক, এখন ও ওই জন্য মাছ টাছ বেশি আনে না, রুই মাছ আনতে গেলে ও আর মাছটা খায়, আর ওর মানে ভয় লাগে, কারণ ও কাঁটা বাঁচতে পারে না, কাঁটা ফুটে যায় বলে ও বেশি মাছ টাছ খায় না, তো এবার যদি মানে মানে যখন আনে তখন একদম সব কিছু ওর না মানে ঝোল পছন্দ না, মানে একটু গায়ে লাগা হবে,
একটু কষা টাইপের জিনিসটা ও খুব পছন্দ করে, তো ওই জন্য ওর পছন্দ মতোই করি, না হলে তখন ঝোল করতে গেলে তখন ও আর খাবে না, তখন ডিম আর আলুটা খেয়ে উঠে যাবে, ভাত নষ্ট করে। তো ওই জন্য আমি একটু ভালো করে কষিয়ে ইয়ে করে রান্না করি আর কি ওর জন্যে। যে এখানটাতে কষানো হয়ে গিয়েছে, আমি আলু আর ডিমটা দিয়ে দিয়েছি, এখন আরও ভালো করে কষতে হবে, তারপর রান্নাটা শেষ হবে। এখন এটাকে ঢেকে দিব, তারপর কষাবো। তো ডিম প্রায় হয়ে গিয়েছে, এখন জাস্ট একটু গরম জল দিয়ে ঢাকলাম, একটু সেদ্ধ হয়ে যাবে আলুটা, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আমি চাল ধুয়ে চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর গাজর সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম হয়ে গেলে পালং শাকটা করবো, ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি স্নান করবো। আর আজকে বিট্টুকে বলবো, বিট্টু তুমি একটু পুজোটা করে নাও, যদি না করো তখন আমাকেই করতে হবে, কিছু করার নেই। তো এখন আমার খিদে পেয়ে গেছে, তাই এখন খাচ্ছি কিটক্যাট। খাই এখন। হয়ে গেছে আমার রান্না, এই যে এখানে ধনে পাতা গরম মশলা দিয়ে একটু ফুটাচ্ছিলাম, উফ ফ্লেভারটা যা দারুণ না, গন্ধটাও সেই বেরিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানটাতে আমার গাজর সেদ্ধ হচ্ছে, আর এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এখন চালটা ধুবো, ধুয়ে দিয়ে দিব। আর এই যে এখানটাতে আমার পালং শাকের সব কিছু, আলু বেগুন শাক সব কাটা আছে, তো এখন এইটাকে ভিজানো হয়ে গেছে। এখন এটাকে তাড়াতাড়ি জল ঝরিয়ে ভাতটা বসিয়ে দিই, হয়ে যাবে। আমাদের ভাত বাড়া হয়ে গেছে, পালং শাক, আর বিট্টু গাজর খায় না, তাই আমি গাজর সেদ্ধ নিয়েছি, ও কোনো সেদ্ধ পছন্দ করে না। আর ভাত, আর এখানে ডিমের কারি, আর ওখানে আমড়ার চাটনি, আর এখানে বিট্টুর আচার আর শাক। তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই। লাঞ্চ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই, বিট্টু বেরিয়ে গিয়েছে, আজকে বিট্টু পুজো করেছিল বলে আমি আর লাঞ্চ করে সাথে সাথে স্নান করিনি, কারণ পুজোটা বিট্টু করে গিয়েছে, তাই আমার অত চাপ ছিল না পুজো করার। তো আমি জাস্ট এক্ষুনি মানে ফ্রেশ হলাম, স্নান করলাম, দিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিব, একেবারে কাঁচা জামা কাপড় পরলাম। তো আর আজকে ওদের মানে মাংস করিনি, তাই ওদের মাংস টাংস নাড়তে হবে না, যাতে আবার জামা চেঞ্জ করতে হয়। তো আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে, এখন বাজে শোয়া তিনটা, তিনটার সময় আজকে স্নান করেছি। তো যাই হোক, এখন বসে থাকি, দিদি আসবে এখন, একটু পরেই আসবে দিদি, দিদি চারটের দিকে আসবে, দিদি কাজ করে যাবে, তারপর একটু আজকে বাড়ি থেকে বেরানোর ইচ্ছে আছে, কারণ কালকে একদম বাড়ি থেকে বেরোয়নি। এবার দেখি বিট্টু কি বলে। গুড ইভিনিং গাইস, আজকে দিদি 5:30টার সময়, 5টার সময় কাজে এসছে, আর এখন বাজে 5:30, দিদি জাস্ট এক্ষুনি বেরোলো কাজ করে, আর আমি আর গোল্ডি বসে আছি। এখন একটু গ্রিন টি খাবো, তারপর সন্ধে দিব, আর আজকে আমি মার কাছে যাবোই, কালকে বিট্টু নিয়ে যাইনি, তাই আজকে আমি যাব। তো বিট্টু ক্লাবে আছে, আমি ভাবলাম যে অনেকদিন হাঁটাও হচ্ছে না, তো ওকে না বলে আমি হেঁটে আগে ক্লাবে যাব, তারপর ওকে ফোন করব, তো মানে ক্লাবের সামনে যাব, ক্লাবে যাব না, তো তারপরে ওর সাথে একটু ঘুরবো, তারপর মার কাছে যাব। আর রোজি গোল্ডি আজকে ছানা টানা কিছু খাচ্ছে না, ঘুমিয়েই যাচ্ছে, রোজি ওই মানে সোফার পেছনে যে ঢুকেছে আর বেরোচ্ছে না দুপুরের পর থেকে। তো এখন তাড়াতাড়ি গ্রিন টিটা করি, আর এই যে কী করছে বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে বারবার, উঁচু। আমি রেডি হয়ে গিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু গ্রিন টি খাবো, আর গ্রিন টি খেয়ে তারপর আমি যাব বিট্টুর কাছে। মিট্টু এখনও ক্লাবেই আছে, তো ওকে এখনও যা ফোন করা হয়নি, ওকে ফোন করব বেরিয়ে, যেন ও বাইরে দাঁড়িয়ে থাকে। আর এই যে আমি যখনই যাব বুঝতে পেরেছে দুজনে, এই দেখো এই একজন ছাড়ছে না, আর এই দেখো এই একজন বারবার শুধু দরজার সামনে যাচ্ছে আসছে, আর যাচ্ছে আসছে, একবার তো না পেরে দরজার সামনেই বসে থেকে গেল যে মা যাবে নিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, ওই ঠান্ডার মধ্যে ওদেরকে নিয়েও যাবো না। আর মানে চার চাকা বের করাটা না খুব হ্যাপা, মানে ওই সেই ভিড়ের মধ্যে নিয়ে যাও নিয়ে আসো, ওই জন্য আর ওদেরকে বের করবো না, ওদেরকে ঘরেই রেখে যাবো, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো তাড়াতাড়ি। তো আমি আর বিট্টু এখানটাতে মোমো খেতে এসেছি, এটা একটা নতুন দোকান, খুব সুন্দর বেশ দোকানটা, খেয়ে দেখো বিট্টু কেমন হয়েছে। ভালো। আর এটা স্টিম চিকেন মোমো, আর আমারটা ফ্রাইড চিকেন মোমো, ওটা এখনো হয়নি, ওটা হবে, তারপর আমি ওটা খাবো। তো আমার প্যান ফ্রাই মোমো চলে এসেছে, বিট্টু অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে তারপর এটা পেলাম। তো এখন তাড়াতাড়ি এটা খেয়ে নিই, আর ওর একটা ফ্রেন্ড এসেছে আমার মার বাড়িতে, ও বসেই আছে অনেকক্ষণ থেকে, তাড়াতাড়ি খাবো তারপর যাবো। সায়নের কালকে সায়নের পরীক্ষা, আর এখনো পর্যন্ত কোনো পড়াশোনা নাই, বাবা মা
সবাই মিলে শুধু ওকে গাল দিয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এখনই বাড়িতে এলাম, এসে ফ্রেশ হয়েছি। আর এই যে রোজি আর গোল্ডি, ওই যে গোল্ডি এখানটাতে, রোজি এখানটাতে, দুজনে বসে আছে। এতক্ষণ পর আমাদেরকে পেয়েছে, খুবই খুশি। তো যাই হোক, এখন আদর টাদর করলো, দিয়ে ওর মতো এর মতো বসে আছে। আর বিট্টু একটু নিচে আছে, ওর দাদার সাথে একটু কথা বলছে, দরকার আছে। তো আজকের দিনটা মোটামুটি কেটেছে, খুব একটা আজকে ভালো দিন কাটেনি। আর মানে আজকের দিনটা কেমনই একটা অদ্ভুত রকমের কেটেছে, মানে এমন কিছুই মানে ভালো হয়নি, মানে কেমন। আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে, মানে আজকে সকাল থেকে মনে হচ্ছে যে না, ঠান্ডাটা আস্তে আস্তে এবার পড়ছে। এতদিন মনেই হচ্ছিল না, এতদিন আমি রাতে ফ্যান চালিয়ে ঘুমাতাম। আর কালকে রাত্রে একটা অদ্ভুত জিনিস হয়েছে, মানে কালকে রাতে ঠান্ডা লাগছিল তো আমি গায়ে চাদর দিয়ে ঘুমিয়েছি। এবার মানে কিছুক্ষণ পর রাত 2-3 বাজে, তখন মনে হচ্ছে কি যে আমার গাটা না পুরো জ্বলে যাচ্ছে, জাস্ট মানে আমি গায়ে কিছু দিতে পারছি না। তারপরে আমি সেই রাত্রেবেলাতে চারে ফ্যান দিয়ে আমি ঘুমিয়েছি, মানে এত গা হাত পা জ্বলছে, আর পায়ের তলাটা পুরো জ্বলে যাচ্ছে আমার। মানে শীতকাল হোক গরমকাল হোক, আমার গা এত গরম থাকে, মানে কি বলবো, আর হাত পায়ের তলাটা মানে আগুনের মতো তাপ বেরোচ্ছে এরকম। এটা কেন হয় ভগবান জানে। তো আজকে থেকে বেশ ঠান্ডা পড়েছে। আজকে যখন আমি মার কাছ থেকে আসছিলাম, আর মানে এসছি তো ধরো মার কাছ থেকে 10 দিকে এসছি, হ্যাঁ, আর মানে বেশ ঠান্ডা লাগছিল, আর মনে হচ্ছে মানে পুরো হাড় কাঁপিয়ে দিয়েছে এরকম ঠান্ডা। বাইরে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, ভেতরে বাড়িতে আছি বলে মনে হচ্ছে না যে ঠান্ডা, কিন্তু বাইরে বেরোলে খুবই ঠান্ডা লাগছে। আর এখন যদি ঠিকঠাকভাবে যদি জামাকাপড় না পরে বেরোনো হয়, আর এই ঠান্ডাটা লেগে যাবে, আর এটাই হচ্ছে আমার। আর গলা রাত্রেবেলা যখনই ঘুমোচ্ছি, নাক বন্ধ হয়ে যাচ্ছে, গলার এই সাইডটা শুধু খুশখুশ করছে, খুব কষ্ট হচ্ছে। তো একটু ভালোভাবে কেয়ারফুল থাকতে হবে এই টাইমটা। আমরা যেখানটাতে মোমো খেলাম, ওই মোমোটা খুবই টেস্টি ছিল। আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে ওখানে মোমো খাবো মোমো খাবো, বাট কোনো না কোনো কারণে হচ্ছিল না। আর ওখানটাতে এত ভিড়, মানে আমি রীতিমতো 1 দাঁড়িয়েছিলাম যে আমি যে প্যান ফ্রাই মোমোটা অর্ডার করেছিলাম ওটা 1 পর এসেছে। মানে বিট্টু স্টিম মোমো শেষ হয়ে গেছে, বিট্টু বলছে যে আমার মানে হজম হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তাও মানে দাঁড়িয়ে যাই হোক অর্ডার দিয়ে দিয়েছিলাম আর পেমেন্ট করে দিয়েছিলাম, তো কিছু করার ছিল না, 1 দাঁড়িয়ে আমাকে ওটা আবার খেতে হলো। তো কিন্তু যতই হোক সে ওয়েট করেছি আলাদা কথা, কিন্তু এত টেস্টি আর এত ইয়াম্মি ছিল যে কি বলবো। আমার স্যুপটাও দারুণ লেগেছে, আর মানে আমি চিকেন মোমো ট্রাই করেছিলাম স্টিম আর প্যান ফ্রাইটা, ওটাও দুর্দান্ত ছিল। আর ওখানে আরও ভ্যারাইটি পাওয়া যায়, মাটন মোমো পাওয়া যায়, তারপর পনির মোমো পাওয়া যায়, সুইট কর্ন মোমো পাওয়া যায়, তারপরে চিজ মোমো পাওয়া যায়, মানে ভ্যারাইটি ভ্যারাইটি প্রচুর। তো যাই হোক, আমি সব কটা ট্রাই করিনি, প্রন মোমো পাওয়া যায় এটা একটা খুব ভালো, এমনকি বাসা মাছ যে হয় ওইটা দিয়েও মানে মোমো হয় ওখানটাতে, তো চকলেট মোমো। তো আমার ওই জিনিসগুলো একদিন একদিন করে ট্রাই করার ইচ্ছা আছে, বিশেষ করে চকলেট মোমোটা। তো একদিন অবশ্যই আমি করবো, আর যেদিন করবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর এখন বাজে রাত 10:30, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, গুড নাইট।